আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করব টমেটো গাছের 3G কাটিং সম্পর্কে। অবশ্যই আগে আপনারা শুনেছেন অথবা আপনারা অলরেডি জানেন, কিন্তু আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে 3G কাটিং করতে হয়। 3G কাটিং করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে টমেটো ফলবে, টমেটোর গুণগত মান হবে অন্য টমেটোর থেকে আলাদা এবং সাইজ হবে বড়, প্রচুর পরিমাণে ফুল আসবে, রোগ এবং পোকার আক্রমণ কমে যাবে, সারের সঠিক ব্যবহার হবে যদি আপনি 3G কাটিং করেন তবেই। এজন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 3G কাটিং করার জন্য উপযুক্ত সময় হলো যখন গাছে ফুল আসবে, তখনই 3G কাটিং করতে হবে এবং গাছের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলি ডাল বার হচ্ছে। এই ডালগুলি খুবই জোরসম্মত, খুবই দ্রুত এই ডালগুলি বড় হয়ে যাবে এবং এই ডালে যদি ফল হয়, ফলের সাইজ হবে ছোট, এর জন্য এগুলিকে কেটে দিতে হবে। আমি এখানে কেটে দিলাম। এই ডালটি দেখবেন খুবই দ্রুত বড় হয় এবং গাছের অত্যাধিক পুষ্টি সংগ্রহ করে নেয়। এই ডালে যদি টমেটো হয়, সেই টমেটোগুলি আকার হবে খুবই ছোট। এরপরে দেখছেন ছোট ছোট ডাল বার হচ্ছে, এগুলিতে ফুল আসে না এবং ফলও হবে না, কিন্তু গাছের পুষ্টি সংগ্রহ করতে থাকবে, এর জন্য এগুলিকে কেটে বাদ দিতে হবে। 3G কাটিং করলে গাছে প্রচুর পরিমাণে ফল আসবে, অবশ্যই আপনারা যদি এই কাটিংটি করে থাকেন তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাছের গোড়ার দিকে যে ডাল বার হচ্ছে বা নিচ দিয়ে অনেক সময় বড় বড় ডাল বার হয়, এগুলিকে কেটে দিতে হবে। আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। এর সাথে যে পাতাগুলি থাকবে শুকনো এবং মরা পাতা, এগুলিকে কেটে দিতে হবে। আমি এগুলিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব যে পাতাগুলি রোগাক্রান্ত সেই পাতাগুলিও কেটে বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন লিফ মিনার অ্যাটাক করেছে। যদি গাছের নিচের পাতা না থাকে তাহলে আক্রমণ করবে খুবই কম, এই জন্যই আমি বলেছি যে রোগ এবং পোকার আক্রমণ থেকেও গাছ বাঁচানো যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই ডালটিকেও কেটে বাদ দিতে হবে। আপনারা একদম উপরে যদি এমন ডাল বার হয়, সেটাতে যদি ফুলের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা সেটাকে রাখতে পারেন, কিন্তু না রাখাই বেটার হবে। আমি দেখিয়ে দিচ্ছি এবং গাছের একদম মাথা পর্যন্ত আমি সব ডালগুলিকে কেটে দেব। ফুল দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চলে এসেছে এবং উপরে একটা ডাল আছে, এটাকেও আমি কেটে বাদ দিয়ে দেব। 3G কাটিং করার পরে আপনারা যদি চান প্রতিটা গাছে 100 থেকে 150 গ্রাম করে জৈব সার ব্যবহার করতে পারেন। জৈব সার বলতে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যাকে বলে, এবং গোবর সার, পাতা পচা সার যেটা বাড়িতে তৈরি করা হয়, আপনারা যে কোনো সার প্রয়োগ করতে পারেন। যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে এ সময় 10-26-26 DAP বা যে কোনো NPK সার আপনারা ব্যবহার করতে পারেন। যে ডাল এবং পাতাগুলি বাদ দিয়ে দিচ্ছেন সেগুলিকে গাছ থেকে দূরে সরাতে হবে। অনেক সময় এমন হয় গাছের পাতা থেকে রোগ গাছে চলে আসে, এর জন্য যে পাতাগুলি কেটে বাদ দেবেন এই পাতাগুলিকে মাটিতে পুঁতে ফেলবেন।
ধরনের কমেন্ট আসছে, যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন, ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, তাহলে আমি উত্তর দিয়ে দেব। ভিডিওটি কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।